1947 সালে মধ্যপ্রদেশের সরগুজার রামানুজ প্রসাদের তিনটে গুলিতে ভারতবর্ষের তিনটে শেষ চিতাবাঘ মারা যায়। এবং তারপরে 1952 সালে জওয়াহরলাল নেহরুর গভর্নমেন্ট ভারতবর্ষে চিতাবাঘকে বিলুপ্ত প্রায় প্রজাতি আখ্যা দিয়ে দেয়। তারপর থেকে চিতাবাঘ ধীরে ধীরে ভারতবর্ষে কমতে কমতে একেবারেই বিলুপ্ত হয়ে যায়। তো এক্স্যাক্টলি সেই চিতাবাঘ আমাদের দেশের একটা গর্ব ছিল এবং অবশ্যই আমাদের এশীয় চিতাবাঘের দেশ। তো সেই চিতাবাঘের বংশবৃদ্ধি করার জন্য বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী 2022 সালে 20টি চিতাবাঘকে আমদানি করেছিল নামিবিয়া থেকে, আফ্রিকার নামিবিয়া থেকে। কিন্তু সেই চিতাবাঘগুলো কিন্তু আফ্রিকান চিতাবাঘ ছিল, সেগুলো কিন্তু এশিয়ান চিতাবাঘ নয়। এশিয়ান চিতাবাঘ অ্যাকচুয়ালি এখন শুধুমাত্র ইরানে পাওয়া যায়, কিন্তু ইরান আমাদেরকে চিতাবাঘ দিচ্ছিল না। তো তাই আমাদেরকে নামিবিয়া থেকে অর্থাৎ আফ্রিকা থেকে চিতাবাঘ নিয়ে আসতে হয়েছিল 20টা। কিন্তু 20টা চিতাবাঘের মধ্যে 8টা চিতাবাঘ মারা যায়। তো প্রজেক্ট চিতা, নরেন্দ্র মোদী আপনাদের হয়তো মনে আছে 2022 সালের তার জন্মদিনের দিন তিনি কিন্তু মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে দাঁড়িয়ে তিনি কিন্তু চিতাবাঘগুলিকে ছেড়েছিলেন। মানে তখন সবে 8খানা চিতাবাঘ আনা হয়েছিল। তারপরে ডিসাইড হয়েছিল যে 2022 অক্টোবরে আরও 12টি চিতাবাঘ আনা হবে, কিন্তু সেটা 2023 ফেব্রুয়ারিতে আনা হয়েছিল। চিতাবাঘগুলির মধ্যে মহিলা এবং পুরুষ দুটো জাতিরই চিতাবাঘ ছিল, কিন্তু পুরুষের মহিলার সংখ্যা বেশি ছিল এবং পুরুষের সংখ্যা কম ছিল, সহোদর ছিল এবং তাদের অ্যাগ্রেসিভনেস মারাত্মক ছিল। এবং চিতাবাঘের যে এই মানে আমাদের টার্গেট ছিল বা আমাদের গভর্নমেন্টের টার্গেট ছিল যে ভারতবর্ষের চিতাবাঘের প্রজাতিকে আবারও বংশবৃদ্ধি বা আবারও পরিবেশের মধ্যে একটা ভারসাম্য তৈরির জন্য চিতাবাঘকে নিয়ে আসা। কিন্তু এই চিতাবাঘ, এই প্রজেক্ট চিতা, নরেন্দ্র মোদীর অন্যতম ড্রিম প্রজেক্ট, যেমন চন্দ্রায়ন 3 বা আমাদের আদিত্য L1, তেমনই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রজেক্ট চিতাও আমাদের একটা অন্যতম প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ছিল এবং আমাদের অন্যতম পরিবেশগত একটা প্রজেক্ট প্রজেক্ট ছিল। কিন্তু এই চিতাবাঘগুলি মারা গেল কি করে? এই 8খানা চিতাবাঘ মারা গেল অলরেডি, এই 8খানা চিতাবাঘ মারা গেল অদ্ভুত কারণ, এবং সেই কারণটা ছিল রেডিও ফ্রিকোয়েন্সি কলার, যে কলারে যে স্যাটেলাইট রেডিও ফ্রিকোয়েন্সির যে ফিতেটা লাগানো থাকে চিতাবাঘগুলিকে ট্র্যাক করার জন্য, সেই ট্র্যাকারের যে বেল্ট, সেই বেল্টের তলায় ঘাম জমে জমে গরম এবং বৃষ্টিতে ভেজা চিতাবাঘের ঘাম বা বৃষ্টির জল, বা চিতাবাঘ যদি নিজে চান করে জঙ্গলের মধ্যে বা সে যখন জল খাচ্ছে তখন সেই জলের যে ড্রপ, সেই ড্রপগুলো এই বেল্টের ভেতর জমে জমে সেই জায়গাটায় একটা ঘা তৈরি হয়, এবং এই ঘা থেকে আস্তে আস্তে যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া তৈরি হয়। সেখান থেকে আমরা জানি কুকুর বেড়ালে মতন গৃহপালিত পশুদের একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে ম্যাগট, সেখানে ম্যাগট প্রজাতির মাছির ডিম বা মাছির প্রজাতির জন্ম হয় সেই ঘাতে, এবং সেই সংক্রমণ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে, এবং রক্তে প্রবেশ করার পর আস্তে আস্তে সেই চিতাবাঘটির সমস্ত অর্গ্যানকে ফেল করতে থাকে, অর্থাৎ কিডনি, হৃৎপিণ্ড, লিভার সমস্ত কিছু ফেল হওয়ার পর সেই চিতাবাঘটি মারা যায়। কিন্তু এটা কেন হলো? এই যে রেডিও কলার, এই রেডিও কলার কিন্তু সুন্দরবনে বাঘেদেরকেও লাগানো থাকে কয়েকটা বাঘকে, কিন্তু সুন্দরবনে রেডিও কলার বাঘেদের লাগানো থাকে যখন সেই বাঘগুলোকে ছাড়া হয়, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগার খুব বেশি দিন সেই রেডিও কলার গলার মধ্যে জড়িয়ে ঘোরে না, সে নিজে নিজের মতো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু চিতাবাঘ তো সে একটা বেড়াল প্রজাতির প্রাণী, বেড়ালের মানে ক্যাট প্রজাতির সব থেকে আলটিমেট ভার্সন হচ্ছে চিতা। তো সেই চিতা কিন্তু ক্ষমতা ছিল না তার রেডিও কলারটাকে বুক থেকে ছিঁড়ে ফেলার। তো এখানে বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কিন্তু একটাই বিষয় আমাদের জানতে ইচ্ছা করছে বা আমারও জানতে ইচ্ছা করছে, কেন গভর্নমেন্ট এই দিকে নজর রাখল না, বা গভর্নমেন্টের পশু দপ্তর বা
বন্য প্রাণী দপ্তর কেন এই বিষয়টার দিকে নজর রাখলো না, যেখানে প্রধানমন্ত্রীর এটা ড্রিম প্রজেক্ট ছিল? এতগুলো প্রাণী হত্যা, বা যারা অ্যানিমেল লাভার্স আছে, এতগুলো প্রাণী হত্যা, যেখানে স্বয়ং একটা সময় মেনকা গান্ধী ছিলেন এই বিষয়টার মধ্যে তদারকি করেছিলেন। তো আমাদের অ্যাকচুয়ালি 2008-09 সাল থেকে চিতাবাঘ নিয়ে আসার একটা পরিকল্পনা চলছিল মনমোহন সিংয়ের গভর্নমেন্টের সময় থেকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি। ইমপ্লিমেন্ট হয় কিন্তু সম্পূর্ণ 2022। তো এক্স্যাক্টলি সেই যে ড্রিম প্রজেক্ট, বা আমাদের যে বাস্তুতন্ত্র, বা আমাদের জঙ্গলের যে বাস্তুতন্ত্র, বা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য যে চিতাবাঘ এবং আগামী দিনে আরও চিতাবাঘ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তো তার চিতাবাঘকে অবশ্যই ট্র্যাক করতে হবে। কেননা তাদেরকে জঙ্গলে ছাড়ার পর তারা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, যেমন সুন্দরবনে ক্যামেরা বসানো হয়, ক্যামেরা ট্র্যাপ করা থাকে সেখানে, ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে, ঠিক যেমন সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, সেরকম সুন্দরবনের জঙ্গলে যে টাইগার করিডোর হয় সেই করিডোর গুলোতে কিন্তু ক্যামেরা ট্র্যাপিং লাগানো থাকে। সেখান থেকে দেখা যায় যে কতগুলো কতগুলো বাঘ সেখানে রয়েছে, বা কতগুলো বাঘের আদান প্রদান করছে। আগে যেটা আমরা ফুট স্টেপ বা পায়ের চিহ্ন দেখে আমরা কাউন্ট করতাম, যে প্রত্যেকটা বাঘের পায়ের ছাপ আলাদা আলাদা হয়, তো সেখান থেকে আমরা কাউন্ট করতাম যে কতগুলো বাঘ রয়েছে, কিন্তু এখন সেখানে কিন্তু ক্যামেরা ট্র্যাপিং করা হয়, সেটা ক্যামেরা জঙ্গলের গাছগুলোতে লাগানো হয় ঠিক সিসিটিভি ক্যামেরার মতো। কেন এই প্রজেক্ট চিতার ক্ষেত্রে এই বিষয়টার দিকে নজর রাখা হলো না? কেন প্রজেক্ট চিতার ক্ষেত্রে চিতাগুলোর গলার মধ্যেই এই রেডিও কলারটা পরানো হলো? তো এটা নিয়ে আরও বিস্তারিত তদন্ত চলবে, চলছে বিস্তারিত তদন্ত। কেননা বাদ বাকি যে 12টা চিতাবাঘ বেঁচে রয়েছে, অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাতে যখন চলছি তখন অলরেডি নবম চিতাবাঘটি অসুস্থ, নবম চিতাবাঘটি হয়তো চলে যাবে, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে আমরা ওদেরকে হয়তো নামিবিয়া থেকে আনলাম, হয়তো আফ্রিকান কান্ট্রির পরিবেশ এবং এখানকার পরিবেশের মধ্যে, এই কারণে এশিয়ান এবং আফ্রিকান চিতাবাঘের মধ্যে একটা পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা এসব দিকে দেখিনি। কেননা যেহেতু ইরানে একমাত্র এখন এশিয়ান চিতাবাঘ পাওয়া যায়, ইরান আমাদেরকে দিতে চায়নি, সেহেতু আমাদেরকে আফ্রিকার নামিবিয়া থেকে চিতাবাঘ নিয়ে আসতে হয়েছে। কিন্তু এখন এই সেপ্টিসেমিয়া বা এই ম্যাগটের হাত থেকে চিতাবাঘগুলিকে বাঁচানোই গভর্নমেন্টের লক্ষ্য হওয়া উচিত, এবং বিষয়টির দিকে আমাদের নজর থাকবে, এবং প্রজেক্ট চিতা যাতে সফল হয়। কেননা ওই বন্য প্রাণগুলো, ওদের তো কোনো দোষ নেই, তো ওদের এই বন্য পরিবেশে এবং আমাদের ভারতবর্ষের বাস্তুতন্ত্র যেন ঠিক, এটাই একমাত্র প্রার্থনা। এবং অবশ্যই প্রজেক্ট চিতার দিকে নজর থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।